নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একবার এসে গেছি মিসলেনিয়াস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন সঞ্জীব বিশ্বাস। আপনার ইন্টারভিউর অভিজ্ঞতাটা আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করুন। আমার 5th মেতে 5 নম্বর ক্যান্ডিডেট ছিলাম আমি। তো আমি 10:30 থেকে আমার ল্যাপটপের সামনে অপেক্ষা করছিলাম। আমার ইন্টারভিউটা হয়েছিল মোটামুটি 12:30টার দিকে। এখানে দুজন স্যার উপস্থিত ছিলেন, তাদেরকে নমস্কার করলাম, দিয়ে তারপর তারা জানতে চাইলেন যে সঞ্জীব। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার ইন্টারভিউটা অনলাইন হয়েছিল বাড়িতে বসে? হ্যাঁ, অনলাইনে হয়েছিল বাড়িতে বসে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তারপরে তারপরে আমাকে বললেন যে তোমার সম্বন্ধে কিছু বলো, যেমন নাম, কোথা থেকে আসছো, কি নিয়ে পড়াশুনো করেছো, তোমার হবি কি, এরকম তারা মেনশন করে দিয়েছিলেন। আমি সেরকম তাদের সেরকম মতোই অ্যান্সার দিয়েছিলাম, তারা যেরকম জানতে চেয়েছিলেন। তারপর ওনারা জানতে চেয়েছিলেন যে হলো তুমি যে পড়াশোনা করেছো কী কী বিষয় নিয়ে। আমি বলেছিলাম ইংরাজি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান। বলছো বর্তমানে তুমি যে একটা কাজে রয়েছো, সেই কাজে কতদিন ধরে রয়েছো? 2019 সালে জানুয়ারি মাসে আমি জয়েন করেছিলাম। তারপর তিনি জানতে চেয়েছিলেন যে রবি শস্য, খারিফ শস্য এটা কখন চাষ করা হয়, এটা বললাম। তো বললেন যে হলো যে রবি শস্য কী কী শস্য পড়ে রবি শস্যের মধ্যে, সেগুলো বললাম। তারপরে তিনি জানতে চেয়েছিলেন যে হলো যে পৃথিবী যে হলো ঋতু পরিবর্তন হচ্ছে সব জায়গায়, এটা হলো একটা বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করো। দিয়ে আমি হলো বলেছিলাম যে হলো যে বায়ুচাপ বলয়গুলো রয়েছে আমাদের আর উষ্ণতা তারতম্য এর মূল কারণ, সেটা তো সন্তুষ্ট হননি, বলেছিলেন যে অন্য কিছু মানে বৈজ্ঞানিকভাবে বলো, বলেছিলেন জানা নেই স্যার। এরপর হলো আমাকে বলেছিলেন যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল, হ্যাঁ, বলছিলেন রাষ্ট্র কাকে বলে। বলেছিলাম যে যার নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, একটা জনগোষ্ঠী রয়েছে আর সেখানে সার্বভৌমভাবে শাসিত হবে সেখানকার জনগোষ্ঠী। আরেকজন স্যার জিজ্ঞেস করলেন যে হলো প্রস্তাবনাটা বলো, প্রস্তাবনাটা আমি মুখস্থ বললাম। প্রস্তাবনা থেকে তিনি জিজ্ঞেস করলেন যে সেকুলার কথার অর্থ কী, রাষ্ট্র যার কোনো ধর্ম নেই। তারপরে জিজ্ঞেস করেছিলেন যে সোশ্যালিজম কথার অর্থ কী, তো সোশ্যালিজম কথার অর্থ, সোশ্যালিজম কান্ট্রি যেটা মানে কেন বলা হয়, আমি এটা উত্তরটা দিতে পারিনি, বলেছিলাম জানা নেই। তারপরে বলেছিলেন যে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি কততম রাষ্ট্রপতি, বলেছিলাম 14তম। বলছে রাষ্ট্রপতির ক্ষমতার ভিত্তিগুলো কী কী, কোশ্চেনটা বুঝতে পারিনি, তো আমি জানা নেই আমি বলেছিলাম। তো তারপরে স্যাররা বলে দিয়েছিলেন যে হলো যে কারণগুলো। তারপরে বলেছিলেন যে আমাদের কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, বলেছিলাম 8টা। 8টার নাম জিজ্ঞাসা করেছিলেন, আমি সবগুলোই বলেছিলাম, চণ্ডীগড় নাম তো বাদ গেছিলো। স্যার বলে দিয়েছিলেন যে চণ্ডীগড়, মানে বোর্ড মেম্বাররা অনেক হেল্প করেছিলেন। দিয়ে তারপরে বললেন যে চণ্ডীগড়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কী বৈশিষ্ট্যটা? আমি বলেছিলাম যে স্যার 3টে রাজ্যের একটা কমন রাজধানী চণ্ডীগড়। বলছে 3টে রাজ্য নয়, একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর 2টো রাজ্য। হ্যাঁ সরি স্যার। দিয়ে বলছে নামগুলো বলো তো, আমি তো একটা নাম মনে আসেনি, বলতে পারিনি, পাঞ্জাবটা বাদ গেছিলো, বলে দিলেন। তারপরে সেখানকার মুখ্যমন্ত্রীদের নাম জিজ্ঞাসা করলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে, হরিয়ানার মুখ্যমন্ত্রীকে, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চণ্ডীগড়ের লেফটেন্যান্ট গভর্নরকে এটা জিজ্ঞাসা করেছিলেন, এটা আমি জানা নেই বলেছিলাম। তারপরে শেরশাহ আর হুমায়ুনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল কত সালে হয়েছিল এটা, তারপরে শেরশাহের বিভিন্ন অবদানগুলো বলো, বলেছিলাম। আর শেরশাহের হলো রাজধানী কোথায় এটা আমি বলতে পারিনি। তারপর জিজ্ঞেস করেছিলেন অশোক তার পুত্র কন্যাকে হলো বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠিয়েছিলেন, তো সেটা আমার সেই মুহূর্তে মনে আসেনি, আমি বলতে পারিনি। তারপরে বলেছিলেন যে আমাদের কোন প্রধানমন্ত্রীর সময় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল, তো সেটা বলেছিলাম আমি। তার সময় কী কী আর মানে মানে এমন কী কাজ হয়েছিল যেগুলো উল্লেখযোগ্য সেগুলো জানতে চেয়েছিলেন, সেগুলোই বলেছিলাম। মানে আপনার ইন্টারভিউ ভালোই হয়েছে মোটামুটি? মোটামুটি ভালোই হয়েছে। প্রথমে একটু ভীত ছিলাম, তারপরে আস্তে আস্তে স্যারদের যেরকম ব্যবহার ছিল তাতে আমি কখন মানে খোলামেলাভাবে উত্তর দিচ্ছিলাম, মানে মনে হচ্ছিল যেমন আমি হলো পরিচিত কারোর সাথে কথা বলছি এরকম। মানে প্রথম প্রথম ভয় থাকলেও ধীরে 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 সেই ভয়টা কেটে গেছে। হ্যাঁ, তাহিরপুর কবিতা কুঠির আসামিক ইনস্টিটিউট থেকে ভবদেব স্যারের কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা,
আচ্ছা, আপনি কতটা লাভবান এই ট্রেনিংয়ে? এই ট্রেনিংয়ে আমি খুবই লাভবান, কারণ শুধুমাত্র যে পড়াশোনা নয়, স্যারের কাছ থেকে এখানে আমার যেরকমভাবে সব কিছু শিখেছি সেগুলো আমার বাস্তব জীবনেও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, আর পড়াশোনার ক্ষেত্রে তো অনেক কিছুই শিখতে পেরেছি স্যার। এখানেই আমাদের ইন্টারভিউর পর্ব শেষ করছি। ধন্যবাদ সঞ্জীব বিশ্বাস আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভ।